দেড় ইঞ্চি বাই দেড় ইঞ্চি ফোর স্টোক, এটা পেট্রোল মোবিল সম্পূর্ণ আলাদা। দুই ইঞ্চি কাটার ব্লেড মাঠ পাম্প, এটা হচ্ছে আপনার দুই গোড়া দুই ইঞ্চি কাটার ব্লেড মাঠ পাম্প। এইগুলা সমতলে আপনি 1500 থেকে 2000 ফিট দূরে পর্যন্ত নিয়ে যেতে পারবেন অনায়াসে। এটা হচ্ছে আপনি জালি সিস্টেম, পুকুরে যে ছোট ছোট মাছগুলো আছে সেটার জন্য সবচেয়ে বেস্ট। আরো বড় যারা চায়, দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি ডেলিভারি, পাশে খুবই হেভি মাল, ঠিক আছে। এটা পানির প্রেশার খুব বেশি, এটা হচ্ছে 4 গোড়া 4 ইঞ্চি ইঞ্জিনে লেখা আছে, জাপান লেখা আছে, এই যে কার্বোরেটর জাপান লেখা আছে। এটার মধ্যে যদি আপনি 3 গোড়া 4 ইঞ্চি নেন বা 2 গোড়া 4 ইঞ্চি নেন বা 1.5 গোড়া 4 ইঞ্চি নেন, ছোটটায় ঘন্টায় প্রায় আপনার 60,000 লিটার পানি পাবেন। এটা ঘন্টায় এসএস পায়া। এটার মধ্যে যদি আপনি 1 গোড়া 2 ইঞ্চি নেন 4 ইঞ্চি বা 4 ইঞ্চি, সেটা আপনি ঘন্টায় প্রায় 80 থেকে 90,000 লিটার পানি পাবেন। আসসালামু আলাইকুম দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু পেট্রোল পাম্পের কালেকশন দেখাবো, পাশাপাশি কিছু মাঠ পাম্পের কালেকশন দেখাবো। তো আমাদের সাথে আছে আনোয়ার ভাই। ভাই কেমন আছেন? ভালো ভাই, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আনোয়ার ভাই, আপনাদের প্রতিষ্ঠানের নাম এবং লোকেশনটা বলে দিবেন আমাদের। আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে এআরএইচ ইন্টারন্যাশনাল, 107 আরজুটা দ্বিতীয় তলা। আর আমাদের প্রতিষ্ঠানে আসতে হলে গুলিস্তান ফ্লাইওভার নিকট নবাবপুর রোডে ডাচ বাংলা ব্যাংকের একটু সামনে আরজু টাওয়ার, আরজু টাওয়ারের দ্বিতীয় তলায় চলে আসবেন। এআরএইচ ইন্টারন্যাশনাল আমার প্রতিষ্ঠানের নাম। তো দর্শক, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, ইমো থাকবে, হোয়াটসঅ্যাপ থাকবে, আপনারা চাইলে কিন্তু ভিডিও কল দিয়েও দেখতে পারবেন। ইমো হোয়াটসঅ্যাপে নক দিলে তারা কিন্তু আপনাদেরকে বলে দিবে কীভাবে আসতে হবে, এছাড়া সরাসরি ফোন দিবেন, ফোন দিয়ে কিন্তু আসতে পারবেন। আর স্ক্রিনে যে নাম্বার আছে অবশ্যই ভিডিও কল দেবেন, ভিডিও কল দিয়ে তাদের সাথে কথা বলবেন, প্রোডাক্ট দেখবেন, তারপর আপনারা লেনদেন করবেন। আনোয়ার ভাই, আপনাদের এখানে তো কুরিয়ার কন্ডিশনের সিস্টেমটা আছে? অবশ্যই কুরিয়ার কন্ডিশনের সিস্টেম আছে। কেউ যদি আমাদের কাছ থেকে মাল নিতে চায় কুরিয়ারের মাধ্যমে যদি নিতে চায়, শুধুমাত্র আমাদেরকে অল্প কিছু টাকা অ্যাডভান্স করতে হবে, বাকিটা আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মাল পাঠিয়ে দিব। সেইখান থেকে আপনি মাল দেখে শুনে বুঝে বাকি টাকা সেখানে পেমেন্ট করে দিবেন। তো দর্শক, কন্ডিশনের সুবিধাটা কিন্তু এখান থেকে আপনারা নিতে পারবেন। তো আমরা এখন কিছু কালেকশন দেখাবো আপনাদেরকে, ছোট যেটা আছে এটা দিয়ে আমরা শুরু করি। ভাই এটা কত ইঞ্চি বাই কত ইঞ্চি? এটা হচ্ছে, আগে দেখাইনি, এটা হচ্ছে হোন্ডা র্যাপসোল ব্র্যান্ড, এটা হচ্ছে 1.5 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি ফোর স্টোক। আচ্ছা, 1.5 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি আমাদেরকে ডেলিভারিটা একটু দেখাবেন। যে 1.5 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি ফোর স্টোক, এটা পেট্রোল মোবিল সম্পূর্ণ আলাদা। আচ্ছা, আলাদাভাবে ইউজ করতে হবে। এটা পার ঘন্টায় 1 লিটার তেলে পার ঘন্টায় 2 ঘন্টা চালাতে পারবেন ফুল লোডে, আর মিডিয়াম লোডে 2.5 ঘন্টা আপনি চালাতে পারবেন। মানে মিডিয়াম লোডে 2.5 ঘন্টা চালাতে পারবেন 1 লিটার লোডে, জি, আর ফুল লোড আপনি 2 ঘন্টা চালাতে পারবেন। আচ্ছা, এটা 1.5 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি ফোর স্ট্রোক পেট্রোল পাম্প। ভাই এটা প্রাইস কত রাখতেছেন? এটা প্রাইস রাখতেছি অনলি 9000 টাকা। এটা হচ্ছে 9000 টাকা ফোর স্ট্রোক 1.5 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি, ঠিক আছে। তো দর্শক, এরপরে কিন্তু আরো কালেকশন আছে, আমরা দেখিয়ে দেবো আপনাদেরকে। 1.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি আপনার পেট্রোল পাম্প, জি, এটা হচ্ছে আপনার হোন্ডা র্যাপসোল ব্র্যান্ড। আর একটা কথা মনে একটু দেখা যায় আপনাকে, এদিকে আসেন, এটা হচ্ছে আমাদের, এই যে দেখেন ইঞ্জিনের মধ্যে মেড ইন জাপান লেখা, এই যে দেখেন ইঞ্জিনে লেখা, জি, জাপান লেখা আছে, এই যে কার্বোরেটর জাপান লেখা আছে। আচ্ছা, এখানেও লেখা আছে, এখানে জাপান লেখা আছে, এবং এই পাশে আপনার হোন্ডা দেওয়া আছে, হোন্ডা লেখা আছে, দেখাই, এই যে এখানে আপনার হোন্ডা লেখা আছে, ঠিক আছে, চেসিসে খোদাই করা, চেসিসে খোদাই করা বডিতে আর হোন্ডাতে, হ্যাঁ, হোন্ডা লেখা আছে। এটা কত ইঞ্চি বাই কত ইঞ্চি? এটা হচ্ছে আপনার 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি পেট্রোল পাম্প, ঠিক আছে। এটাও আপনার 1 লিটার তেলে ফুল লোডে আপনার 1.5 ঘন্টা ইউজ করতে পারবেন, এবং মিডিয়াম লোডে আপনি 2 ঘন্টা ইউজ করতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে আপনার 2 ইঞ্চি যেটা, জি, 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি। এটা প্রাইস কত রাখতেছেন? এটা প্রাইস রাখতেছে অনলি 10,500 টাকা। এটা হচ্ছে 10,500 টাকা 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি ডেলিভারি। আর এরপর নিচে যেটা আছে এটা কত ইঞ্চি? নিচে যেটা আছে সেটা হচ্ছে আপনার 3 ইঞ্চি, এটাও সেম, এই যে আপনার ইঞ্জিনের মধ্যে মেড ইন জাপান লেখা। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে মেড ইন জাপান লেখা, জি, আর কার্বোরেটর এখানেও জাপান লেখা আছে, এবং কি বাইরের চেসিস বডিতে আপনি হোন্ডা লেখা আছে। এটা হচ্ছে 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি পেট্রোল পাম্প, এটা প্রাইস রাখতেছি আমরা অনলি 11,500 টাকা। 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি, জি, 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি অনলি 11,500 টাকা, এবং কি এইগুলো সমতলে আপনি 1500 থেকে 2000 ফিট দূরে পর্যন্ত নিয়ে যেতে পারবেন অনায়াসে। মানে দূরে দূরে নেওয়া যাবে কত ফুট? 1500 থেকে 2000 ফিট অনায়াসে, যত দূর পর্যন্ত নিতে পারেন তত দূর পর্যন্ত নেওয়া যাবে এটা। আচ্ছা, প্রায় 2000 ফুট পর্যন্ত নেওয়া যাবে, প্রায় 2000 ফিট পর্যন্ত নিতে পারবেন। তো দর্শক, এগুলো প্রাইস তো আমরা জেনে নিলাম। এই পাশে কিন্তু কিছু মেশিন আছে, জি, এটাও তো 2 ইঞ্চি, হ্যাঁ, 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি, নিচেটা হচ্ছে আপনার 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি। যারা বড় চায়, আরো বড় যারা চায়, দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি ডেলিভারি। এটা প্রাইস কত রাখতেছেন? এটা প্রাইস রাখতেছি অনলি 15,500 টাকা, 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি ডেলিভারি। যাদের বেশি পানির প্রয়োজন হয় তাদের জন্য এটা, তাদের জন্য এটা, জি, এটাও দেখেন যে হোন্ডা র্যাপসোল ব্র্যান্ড, ঠিক আছে, এটা 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি, এটাও, এবং কি এটাও আপনার 1 লিটার তেলে 1.5 ঘন্টা ফুল লোডে চলবে, মিডিয়াম লোড আপনি 2 ঘন্টা অনায়াসে চালাতে পারবেন। আচ্ছা ভাই, এগুলো কিরকম নিচ থেকে পানি উঠাতে পারবে? এটা নিচ থেকে আপনার প্রায় 50 থেকে 60 ফিট নিচ থেকে আপনি এটা পানি উঠাতে পারবেন।
সমতলে আপনি যত ফিট পর্যন্ত নিতে পারবেন, দূরে নেওয়া যাবে। উচ্চতা যদি হাইটে নিতে চান, হাইটে আপনি সর্বোচ্চ 30 মিটার 35 মিটার পর্যন্ত নিয়ে যেতে পারবেন। আচ্ছা, উপরে নিতে পারবেন। জি, উপরে নিতে পারবেন। তো বিশেষ করে এগুলো আসলে কৃষি কাজে ব্যবহার করা হয়, কৃষি কাজে ব্যবহার করা হয়। জি, এবং কি এইগুলো আপনার হচ্ছে পার মিনিটে প্রায় 36 লিটার পানি পাবেন। ও, অনেক পানি। জি, এবং কি ঘন্টায় প্রায় আপনার যে ছোটটায় ঘন্টায় প্রায় আপনার 6,500 লিটার পানি পাবেন এটা ঘন্টায়। জি, এই ছোটটা 1.5 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি। আর যদি বেশি পানি চান, ধরেন 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি, সেটা আপনি ঘন্টায় প্রায় 80 থেকে 90,000 লিটার পানি পাবেন। তো এখন কিছু মাড পাম্পের কালেকশন দেখাবো আমি আপনাদেরকে। দেখুন, মাড পাম্পগুলো কিন্তু এগুলো হচ্ছে আপনার কাটার মাড পাম্প, যাকে কাটার ব্লেড বলে, কাটার মাড পাম্প বলে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার 1 গোড়া 2 ইঞ্চি কাটার ব্লেড মাড পাম্প। হ্যাঁ, এটা হচ্ছে আপনার 2 গোড়া 2 ইঞ্চি কাটার ব্লেড মাড পাম্প। এটা হচ্ছে আপনার 2 গোড়া 3 ইঞ্চি কাটার ব্লেড মাড পাম্প। এই কাটার ব্লেড মাড পাম্প 1 গোড়া 2 ইঞ্চি এবং কি আপনি 2 গোড়া 2 ইঞ্চি 3 গোড়া 2 ইঞ্চি পর্যন্ত আমাদের কাছে পেয়ে যাবেন। আর এই কাটার ব্লেড মাড পাম্প 1.5 গোড়া 3 ইঞ্চি 2 গোড়া 3 ইঞ্চি এবং কি 3 গোড়া 3 ইঞ্চি পর্যন্ত আমাদের কাছে মাড পেয়ে যাবেন। আর কাটার মাড পাম্পগুলো আসলে আপনার পুকুর চাষে ব্যবহৃত করতে পারবেন। পুকুরে যে ছোটো ছোটো আপনার ইটাগুলো আছে, সেইগুলো আপনার এই কাটার ব্লেড মাড পাম্প দিয়ে আপনার এগুলো সব কিছু কমপ্লিট করে ফেলতে পারবেন, কিন্তু মাছ চাষের জন্য না। মাছ চাষের জন্য আপনার জালি সিস্টেম মাড পাম্প ইউজ করতে হবে। আর আপনার কৃষিকাজে আপনার যে গরুর যে খামারে, গরুর খামারে যে আপনার ময়লা আবর্জনা যেগুলো আছে, সেইগুলোতে আপনি এই কাটার ব্লেড মাড পাম্পগুলো আপনি ইউজ করতে পারবেন। এইগুলো আসলে সেই কাজে ব্যবহৃত হয়, কাটার ব্লেড মাড পাম্পগুলো। আর সবচেয়ে ছোটো দিয়ে শুরু করি, সেটা হচ্ছে আপনার হাফ গোড়া কাস্টিং বডি, 1 ইঞ্চি ডেলিভারি হাফ গোড়া কাস্টিং বডি। হাফ গোড়া কাস্টিং বডি যদি 1 ইঞ্চি বা 1 ইঞ্চি আমাদের কাছে নিয়ে থাকেন, তাহলে আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র 4,500 টাকা যদি কাস্টিং বডি নিয়ে থাকেন, 4,500 টাকা। আর যদি আপনি এসএস বডি নেন, হাফ গোড়া এসএস বডি 1 ইঞ্চি বা 1 ইঞ্চি, সেটা পড়বো আপনি 5,200 টাকা, 5,200 টাকা। আর 1 গোড়া 2 ইঞ্চির মধ্যে যদি নিয়ে থাকেন, এটা হচ্ছে আপনার জালি সিস্টেম, এটা হচ্ছে আপনার জালি সিস্টেম। পুকুরে যে ছোটো ছোটো মাছগুলো আছে সেটার জন্য সবচেয়ে বেস্ট, মাছগুলো আপনি ডুববে না। এবং কি খোলা পানিতে আপনি ইউজ করতে পারবেন, ময়লা আবর্জনা এটা দিয়ে আপনি ইউজ করতে পারবেন, কিন্তু সবচেয়ে বেস্ট হচ্ছে পুকুরে ছোটো ছোটো মাছগুলো এটা ভিতরে ডুববে না। এটা হচ্ছে আপনার 1 গোড়া 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি, এটার দাম অনলি 7,200 টাকা। জি, 7,200 টাকা। এটার মধ্যে যদি 1.5 গোড়া 2 ইঞ্চি নেন, তাহলে রাখবো হচ্ছে 8,000 টাকা। এবং কি 2 গোড়া যদি 2 ইঞ্চি নেন, তাহলে রাখবো হচ্ছে 8,500 টাকা। এই যে এটা হচ্ছে নৌকা পায়া। হ্যাঁ, এটাকে আপনি নৌকা তলা বলে, এটা হচ্ছে নৌকা পায়া। এটার 1 গোড়া 2 ইঞ্চি যদি এটার মধ্যে নেন, এটা রাখবো হচ্ছে আপনার অনলি 8,000 টাকা। 1 গোড়া 2 ইঞ্চি এটা যদি নেন, 8,000 টাকা। এবং কি 1.5 গোড়া 2 ইঞ্চি নিলে এটা রাখবো 9,000 টাকা। আর 2 গোড়া 2 ইঞ্চি নিলে এটা রাখবো 9,500 টাকা অনলি। দেখেন, এটা হচ্ছে নৌকা তলা, এটা আপনি খুলেও চাইলে ইউজ করতে পারবেন। হ্যাঁ, এটা আপনি খুলেও চাইলে ইউজ করতে পারবেন। আরেকটা হচ্ছে, আরেকটার মধ্যে দেখাই, এটা হচ্ছে অন্য মডেল, এটা হচ্ছে এসএস পায়া। হ্যাঁ, এটা হচ্ছে আপনার এসএস পায়া। এটার মধ্যে যদি আপনি 1 গোড়া 2 ইঞ্চি নেন, তাহলে এটা রাখবো হচ্ছে অনলি 8,000 টাকা। 1.5 গোড়া 2 ইঞ্চি নিলেও রাখবো 9,000 টাকা। এবং 2 গোড়া 2 ইঞ্চি নিলেও রাখবো 9,500 টাকা। এটা আর এটার সেম রেট, ঠিক আছে? এই যে দেখেন, এটা এটা আছে যে সেম মডেল, এটা হচ্ছে আপনার 3 গোড়া 2 ইঞ্চি। হ্যাঁ, এটা হচ্ছে 3 গোড়া 2 ইঞ্চি, সেম রেট আমি বলে দিছি। আরেকটা মডেল হচ্ছে, এই যে দেখেন, এই যে আপনার জালি সিস্টেম গোল মডেল, এটার মধ্যে যদি আপনার 1 গোড়া 2 ইঞ্চি নেন, সেটাও রাখবো আমরা অনলি 8,000 টাকা। 1.5 গোড়া 2 ইঞ্চি নিলে রাখবো 8,500 টাকা। এবং কি 2 গোড়া 2 ইঞ্চি নিলে রাখবো 9,000 টাকা, ঠিক আছে? আর এটা দেখেন, খুব হেভি মাল, দেখতেও সুন্দর। আর এটার মধ্যে যদি আপনি 3 গোড়া 4 ইঞ্চি নেন, বা 2 গোড়া 4 ইঞ্চি নেন, বা 1.5 গোড়া 4 ইঞ্চি নেন, 1.5 গোড়া 4 ইঞ্চি রাখবো হচ্ছে আপনার 9,500 টাকা, 2 গোড়া 4 ইঞ্চি রাখবো 10,500 টাকা, আর 3 গোড়া 4 ইঞ্চি নিলে রাখবো 12,500 টাকা, আর 4 গোড়া 4 ইঞ্চি যদি নেন, তাহলে রাখবো হচ্ছে 14,500 টাকা। আর আরেকটা মাড পাম্প দেখাই আপনাকে, এই যে দেখেন, এটা খুবই পাশে খুবই হেভি মাল, ঠিক আছে? এটা পানির প্রেশার খুব বেশি, এটা হচ্ছে 4 গোড়া 4 ইঞ্চি, এই যে দেখেন ডেলিভারি 4 গোড়া 4 ইঞ্চি, এটা রাখবো হচ্ছে অনলি 13,500 টাকা। খুব হেভি, 13,500 টাকা। জি, পানির প্রেশার খুব বেশি, খুব বেশি এটা পানি ফ্লো। আর আরেকটা কথা, কাটার মাড পাম্পের রেটগুলো বলা হয়নি। কাটার মাড পাম্পের রেটগুলো যদি নেন, 1 গোড়া 2 ইঞ্চি রাখবো হচ্ছে 8,000 টাকা, 1.5 গোড়া 2 ইঞ্চি রাখবো 9,000 টাকা, এবং কি 2 গোড়া 2 ইঞ্চি রাখবো অনলি 9,500 টাকা। আর যদি আপনি 1.5 গোড়া 3 ইঞ্চি নেন, কাটার ব্লেড মাড পাম্পগুলো 1.5 গোড়া 3 ইঞ্চি রাখবো হচ্ছে আপনার 9,000 টাকা, 2 গোড়া 3 ইঞ্চি রাখবো হচ্ছে 10,000 টাকা, এবং কি 3 গোড়া 3 ইঞ্চি রাখবো হচ্ছে 11,000 টাকা। দর্শক, আমি আপনাদের কিছু মাড পাম্প দেখিয়ে দিলাম পেট্রোল পাম্পের পাশাপাশি। তো বিশেষ করে যেহেতু এখন বর্ষাকাল, আপনাদের কিন্তু মাড পাম্পগুলো প্রয়োজন পড়বে, তো চাইলে কিন্তু আপনারা নিতে পারেন। তো আনোয়ার ভাই, ভিডিও শেষে ঠিকানা আমাদেরকে আবার একটু বলে দিবেন। ভিডিও শেষে ঠিকানা আবারও বলে দিচ্ছি, আমাদের প্রতিষ্ঠান নাম হচ্ছে ARH ইন্টারন্যাশনাল, 107 আজুটা দ্বিতীয় তলা। আর আমাদের প্রতিষ্ঠানে আসতে হলে নবাবপুর নিকট গুলিস্তান ফ্লাইওভার থেকে নবাবপুরের দিকে আসবেন, ডাচ বাংলা ব্যাংকের একটু সামনে, এবং কি নবাবপুর টাওয়ারের আগে।
নবপুর টাওয়ারের আগে আরজু টাওয়ার দ্বিতীয় তলা, ARH ইন্টারন্যাশনাল 107 আরজু টাওয়ার। তো দর্শক, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, ইমো থাকবে, হোয়াটসঅ্যাপ থাকবে, আপনারা চাইলে ফোন দিয়ে চলে আসতে পারেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন। তো আজকে পর্যন্তই ধন্যবাদ।